একজন পুরুষ যদি নতুন বিয়ে করে বা বিয়ে করতে যাচ্ছে, সে কয়েকটা সমস্যার সম্মুখীন হতে পারে। আর যখন আপনি নতুন বিয়ে করেছেন, এই ধরনের যদি সমস্যার সম্মুখীন হন, হঠাৎ করে লিঙ্গের শীতলতা হয়ে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত বীর্যপাত হচ্ছে, আপনার স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন বা মিলন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাহলে আপনি ওই মুহূর্তে কি করবেন বা আপনার আসলে কি করা উচিত, আর স্ত্রীদের আসলে কতটুকু ভূমিকা রাখা উচিত? আজকের এই ভিডিওতে আমরা দু একটা কথা জানবো যেটা আমাদের উঠতে বসতে দাম্পত্য জীবনে কারোর না কারোর উপকারে লাগতে পারে। তাহলে সচরাচর দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ পুরুষেরই যারা প্রিমেচুর ইজাকুলেশন, ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গের যাবতীয় সমস্যাগুলো যখন ফেস করছে, লিঙ্গের শীতলতা, দ্রুত বীর্যপাত, ধাত সিনড্রোম, ধাতুরোগ, কামরস চলে আসছে, স্বপ্নদোষ অধিক হচ্ছে, লিঙ্গের সাইজটা ছোট, তাদেরই একটা ছোটোবেলার একটা ব্যাড হ্যাবিট থাকে যেটাকে আমরা বলি মাস্টারবেশন বা হস্তমৈথুন। 80% পুরুষরা এই প্রবলেমটা ফেস করে আর তারা চেম্বারে এই ধরনের একটা সিনারিও আমাদের সাথে শেয়ার করে। তখন আমরা কিছু তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি, বডি চেক আপ করি, করার পরে তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, মানসিকভাবে তারা একটু কেউ খুব বেশি চিন্তিত, নার্ভাসনেস কাজ করছে, বা কোনো বাজে কোনো অভ্যাস আছে, স্মোকিং করছে, অ্যালকোহল, কোনো ড্রাগস নিয়েছে, বা একদম সে ফ্রেশ, কোনো ধরনের কোনো বাজে নেশা নেই, শুধু জাস্ট মাস্টারবেশন এবং পর্ন অ্যাডিক্টেড ছিল একটা। এই দুটোই আমরা মোটামুটি একটা খারাপ একটা সিনারিও তাদের কাছ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে অনেকে হুট করে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, আবার কেউ বিয়ের আগে কোনো ধরনের প্রস্তুতি রাখে না। তো যখন একটা নতুন একটা পরিবেশে স্ত্রীর কাছে একটা স্বামী যাচ্ছে, তো যদি প্রথম ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনটা যদি ভালো হয়, তাহলে আমরা ধরে নিই যে তাদের দাম্পত্য জীবনটা আলহামদুলিল্লাহ ভালো যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে কারোর কারোর ক্ষেত্রে প্রথম দেখা সাক্ষাতে অনেক পুরুষ বর্তমানে নার্ভাসনেসটা এত বেশি কাজ করে যে তারা মিলন করতেই পারে না। এমনও হয়েছে যে মিলন শুরুর মানে আগেই বীর্যপাত হয়ে গিয়েছে। তো স্ত্রীও অনেক সময় সহজ সরল থাকে, সেটা বুঝতে পারে না আসলে কেন হলো কী হলো, হয়তো ভাবে এইরকমই, কিন্তু কখনো কখনো এটা নেগেটিভ একটা ইফেক্ট পড়ে। তাহলে পুরুষে আসলে বিয়ের আগেই যদি সে প্রস্তুতি নিয়ে রাখতে পারে যে তার কোনো প্রবলেম আছে কিনা, শারীরিক, মানসিক, কোনো সতর্কতামূলকভাবে কোনো কিছু ওষুধ খাওয়া দরকার কিনা বা লাগবে কিনা, বা ওই সময় ফোর ফিলেটা কেমন হওয়া দরকার, অর্গাজম জিনিসটা কী, ক্লাইটোরিসগুলো কী, জি স্পট কী, কিছু কিছু নলেজ থাকা দরকার যেগুলো ওই পরিবেশ পরিস্থিতিটাকে সে সামলিয়ে নিতে পারবে। আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে স্ত্রীদেরকে একটু বুঝতে হবে যে অধিকাংশ পুরুষই কিন্তু যারা বিয়ের আগে বিশেষ করে সেক্সুয়াল ইন্টারকোর্স কখনোই করে নাই, আর বিয়ের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে যে আপনার সাথে সে সান্নিধ্যে আসতেছে, তার ভিতরে অধিক এক্সাইটমেন্টের কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হবে, আর নার্ভাসনেস, সে অনেক বেশি ভীত ও মানে টেনশনে আছে, তার লিঙ্গটা কিন্তু শক্ত হবে না, নরম হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে আপনার হুট করে বিয়ের বাসর রাতের পরের দিনই কিন্তু আত্মীয় স্বজন, আপনার বান্ধবী, আপনার মা, আপনার অমুক তমুক ইত্যাদি কারোর সাথে কিন্তু হুট করে শেয়ার করে স্বামীকে ছোট করবেন না, বিচার সালিশ করবেন না, অপমান অপদস্থ করবেন না। আপনি এক সপ্তাহ, এক মাস ওয়েট করতে পারেন, তাকে সাপোর্ট দিতে পারেন, মেন্টালি তাকে ইন্সপিরেশন করতে পারেন, আপনি যতটুকু লাজুকতা বজায় রেখে। এখানে একটা খেয়াল করতে হবে, নারীরা যদি পূর্ব পরিচিতি না হয়, যদি স্বামী স্ত্রীর মধ্যে ধরেন হঠাৎ করে বিয়ে হয়েছে, কেউ কাউকে চিনে না, সেই ক্ষেত্রে লাজুকতা একটা নারীর থাকবে, এটাই তো স্বাভাবিক। লাজুকতা বজায় রেখে স্বামীকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় এটা করতে হবে, তাহলে পুরুষের আত্মবিশ্বাস ভালো হবে আর দাম্পত্য জীবনে দুইজনাই সুখী হবে বলে মনে হয়। আর পুরুষকে অ্যাগ্রেসিভ মুডে যাওয়া যাবে না, হুট করে মিলন করতে হবে। যদি সুযোগ থাকে, আপনার স্ত্রী কোঅপারেটিভ হয়, আপনাকে সহযোগিতা করে, তাহলে মিলন করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু বলে দেওয়া যায় না যে আপনি বাসর রাতে মিলন করতেই হবে বা করবেনই, এটা বলা যায় না। কার পরিবেশ পরিস্থিতি কী থাকে এটা বলা যায় না। আর যদি প্রিমেচুর ইজাকুলেশন হয়, সেকেন্ড টাইম মিলন করার চেষ্টা করতে হবে, দুই ঘন্টা তিন ঘন্টা পরে আবার মিলন করতে হবে, সকালে একবার চেষ্টা করতে হবে যে আবার করা যায় কি না।
সাপ্লিমেন্টারি হিসাবে আপনি জিঙ্ক ট্যাবলেট, ই ক্যাপ কিছু খেতে পারেন, ডিম দুধ খেতে পারেন, তাহলে এটা একটু চেষ্টা করতে হবে। কেমন? আর অনেক সময় জনিপথ বা কামরসটা না আসার কারণে শুকনো থাকে, ড্রাই থাকে, এক্ষেত্রে লিঙ্গটা কিন্তু প্রবেশের সমস্যা হয়। পজিশন অনেক সময় নারীরা পাটাকে চেপে রাখে, এই ক্ষেত্রে লিঙ্গ শীতল হয়ে যায়, ঘাবড়ে যায়। কোনো ঘাবড়ানোর কোনো বিষয় না, আপনারা গল্প করে সময় কাটিয়ে দেবেন বা পরস্পরকে চেনা জানা, এই মিলনটা আসলে হুট করে হয়ে যাবে। কিন্তু একটা বিশাল একটা যদি আপনি টেনশন করেন, এটা না পারলেই সব শেষ হয়ে যাবে, মিলনটা না করতে পারলে মান ইজ্জত সব চলে যাবে, এই ধরনের মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা বিষয় ভিডিও শেষে আমরা যেটা শেয়ার করব, আপনার যেই মন মানসিকতা, যদি বিয়ের আগে কোনো ধরনের নারীদের সংস্পর্শে যান নাই, আপনি যেমন নারীকে কল্পনা করেন, ডিজার্ভ করেন, আপনার নারী যদি কনজারভেটিভ ফ্যামিলির পছন্দ করেন, তাহলে ওই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ নারী পুরুষ মানে পাত্রপাত্রী দুজনের মনের মিলটা যেন খুব জরুরি। নারী খোলামেলা, স্ত্রী পাত্র হচ্ছে বা হাজব্যান্ড অনেক বেশি কনজারভেটিভ, তাহলে প্রবলেম হবে। আবার স্ত্রী কনজারভেটিভ বা স্বামী খোলামেলা, এই ধরনের কিন্তু অসামঞ্জস্যতা বর্তমানে খুব বেশি দেখা দেয়। একটা সামাজিক একটা বিষয়টা হচ্ছে পুরুষের ক্যারিয়ার দেখা হচ্ছে, নারীর সৌন্দর্য দেখা হচ্ছে, তখন প্রবলেমটা হয় কি, অভিভাবকেরা বলে এটা মানিয়ে নেব, এই যুগের ছেলে, এই যুগের মেয়ে, একটু এটা সেটা অনেক কিছু কিন্তু ছাড় দেয়। কাট সাট করতে করতে একটা পর্যায়ে এইটা বিয়ের প্রথম দিকে একটা নেগেটিভ ইফেক্ট করতে করতে এটা পারিবারিক পর্যন্ত সমস্যা চলতে থাকে। তাহলে মনের মিলটা কিন্তু খুবই জরুরি। আর শারীরিক প্রবলেমটা একটু আপনি বিয়ের আগে যদি সুযোগ থাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, ডক্টরের সাথে পরামর্শ করবেন, আর যদি সুযোগ না থাকে তাহলে বিয়ের পরে একটু সবর করতে হবে, দেখেন কি হয়, তারপরে আপনি চিকিৎসায় আসতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।